ডাম্পাৰ মানে এতিয়া মৃত্যুদূত আৰু ৰাজ্যত চলিছে ডাম্পাৰৰ সন্ত্ৰাস। এয়া চাওক পাথালা আৰু ভূটান সংযোগী ৰাজপথৰে এনেদৰে আহিছে ডাম্পাৰ। ৰাতিপুৱাৰে পৰা অবাধ বিচৰণ চলে এই ডাম্পাৰৰ আৰু শ শ ডাম্পাৰ এইদৰে গতি কৰে। বহু ডাম্পাৰৰ নাম্বাৰ প্লেট নাথাকে আৰু প্ৰয়োজনতকৈ অধিক সামগ্ৰী কঢ়িয়াই লৈ আনে। আৰু মই যি স্থানত উপস্থিত আছোঁ 27 নং আৰু ভূটান আন্তঃৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী পাথালাৰ য'ত উৰণীয়া সেতু নিৰ্মাণ হৈ আছে তাত। আৰু এনেদৰে প্ৰথমতে চাওক ডাম্পাৰৰ বাবে হয় ব্যাপক যানজট। ৰাতিপুৱা দুপৰীয়া নিশা সৰ্বত্ৰেই ডাম্পাৰৰ সন্ত্ৰাস। আৰু ইয়াত যদি চাই উৰণীয়া সেতুৰ তলত যি ইয়াত সেতু মাটিৰে পোতা হৈ আছে, বন বিভাগৰ সদিচ্ছাত এনেদৰে চলে, নিয়ন্ত্ৰণ নাই। এয়া চাওক ডাম্পাৰ, দুখন ডাম্পাৰ আমি ইতিমধ্যে দেখুৱালোঁ। আৰক্ষী প্ৰশাসন কিংবা বন বিভাগৰ কোনো নিয়ন্ত্ৰণ নাই, সুকলমে নিজৰ মতে ডাম্পাৰে এনেদৰে যাব পাৰে। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ দৰে বজালীত ডাম্পাৰৰ কেনে সন্ত্ৰাস চলিছে সেয়া জানিবলৈ আমি দুজন নেতা আমাৰ ওচৰত উপস্থিত আছে। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ প্ৰাক্তন কেন্দ্ৰীয় সহকাৰী সম্পাদক বিজন বায়ন আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেতা। ৰাজ্যত আজি ডাম্পাৰৰ সন্ত্ৰাস আৰু বজালীতো একেই ডাম্পাৰৰ সন্ত্ৰাস। বন বিভাগে মুকলি কৰি দিছে স্বেচ্ছাই ঘূৰি ফুৰিবলৈ, আৰক্ষীৰ কোনো নিয়ন্ত্ৰণ নাই, কি ক'ব? না, মূল কথাটোৱে হৈছে যিটো বন বিভাগ, আচলতে বন বিভাগক আমি আজি নহয় বহুত সময়ত তেখেতসকলক এই যি ডাম্পাৰৰ যিটো অবাধ যিটো বিচৰণ, এতিয়া আপোনালোকে দেখিছে যে কেৱল ৰাতি নিশাৰ ভাগত নহয় দিনৰ ভাগতো এনেদৰে ডাম্পাৰ চলিছে, যি ডাম্পাৰৰ কাৰণে ইতিমধ্যে বিভিন্ন সময়ত মানুহ দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈ মৃত্যু হ'বলগীয়া এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। গতিকে বন বিভাগক বাৰম্বাৰ কোৱাৰ পিছতো, পৰিবহণ বিভাগক বাৰম্বাৰ কোৱাৰ পিছতো আচলতে কাৰ ছত্ৰছায়াত এনেদৰে এই ডাম্পাৰসমূহ চলিছে সেইটো সঁচাকৈ চিন্তনীয় বিষয়। আৰু আমি দেখিছোঁ যে পাঠশালা মূল যিটো চহৰ, পাঠশালা মূল চহৰৰ যি চাৰিটা পথ আছে, এই পথত যদি আপোনালোকে ৰাতিপুৱা যদি প্ৰত্যক্ষ কৰে যে গোটেই পথচোৱা কেৱল বোকাময় হৈ থাকে, তাৰ অৰ্থটোৱে হ'ল যে নিশাৰ ভাগত এনেকুৱাকৈ ডাম্পাৰ চলে, দিনৰ ভাগত এনেকুৱাকৈ ডাম্পাৰ চলে, ইমানখিনি তেওঁলোকে শিলবালা কঢ়িয়াই লৈ আহে আৰু ইতিমধ্যে সেই বালি আৰু বোকাৰ গোটেই পৰিৱেশটোৱে গোটেই পাঠশালা চহৰখন একেবাৰে বোকাময় কৰি তাৰ পিছতে যদি চাই বিভিন্ন সময়ত দুৰ্ঘটনা হৈছে, গতিকে দুৰ্ঘটনা হৈ মানুহ জীৱন আৰু মৃত্যুৰ সৈতে যুঁজিবলগীয়া এটা অৱস্থা হৈছে। তাৰ পিছতো বন বিভাগ আৰু পৰিবহণ বিভাগে আচলতে কিহৰ স্বাৰ্থত, কাৰ স্বাৰ্থত তেওঁলোকে এইটো নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই, সেইটো কিন্তু আজিৰ তাৰিখত এটা ডাঙৰ প্ৰশ্ন। আকৌ কথা পাতিম, নিশ্চয়কৈ বন বিভাগ আৰু পৰিবহণ বিভাগৰ নিয়ন্ত্ৰণ নাই। যিমানেই ডাম্পাৰৰ দৌৰাত্ম্য সমানেই কিন্তু বজালী ট্ৰেক্টৰৰ দৌৰাত্ম্য অধিক। ভূটান আন্তঃৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে বিশেষকৈ বাক্সা জিলাৰ পৰা বেকী নদীৰ পাৰেৰে শিল বালি কঢ়িওৱা এই ৰাস্তাটোৰে ডাম্পাৰৰ অবাধ বিচৰণ চলে। আৰু সম্প্ৰতি যি ঠাইত উৰণীয়া সেতু নিৰ্মাণ হৈ আছে ইয়াত ডাম্পাৰৰ দৌৰাত্ম্য কিন্তু অকল্পনীয়। কিন্তু পাঠশালাত বিশেষকৈ বজালীত কেইবাটাও অবৈধ খাদান, এই খাদানত ডাম্পাৰৰ যি দৌৰাত্ম্য, বৰষুণৰ বতৰতো পিছলে বাট কৰি যি ডাম্পাৰে মাটি পেলাই গুচি যায়, সেয়া বহু দুৰ্ঘটনা সংঘটিত কৰিছে। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেতাগৰাকী আছে, কি ক'ব? চাওক, আমি আজিকালি যেতিয়া বাতৰিসমূহ পঢ়িবলৈ চাওঁ, বাতৰিসমূহ পঢ়াৰ সময়ত কিন্তু বাতৰি শিৰোনাম দখল কৰিবলৈ সক্ষম হোৱা এটা আমি বাতৰি পাওঁ যে ডাম্পাৰৰ দৌৰাত্মৰ ফলত বা ডাম্পাৰৰ ঘটনাত এজন মানুহ আহত হৈছে বা এজন মানুহ নিহত হৈছে, এনেকুৱা ধৰণৰ বহুত দুখ লগা আচলতে বাতৰি শুনিবলৈ পাওঁ। আৰু তাৰেও কিন্তু পিছলৈ ব্যতিক্ৰম হৈ নাথাকিব কিন্তু বজালী, কাৰণ বজালীত ইতিমধ্যে বিভিন্ন ধৰণেৰে ডাম্পাৰসমূহ চলি আছে আৰু বিভিন্ন আমি গোপন সূত্ৰ বা বিভিন্ন মাধ্যমৰ পৰা গম পোৱা অনুসৰি বিভিন্ন ডাম্পাৰসমূহৰ কিন্তু নথি পত্ৰ নাই। আৰু এই ডাম্পাৰসমূহ দৌৰাত্মসমূহ এইকাৰণে বৃদ্ধি পাইছে যে আমাৰ বজালী অঞ্চলত যিসমূহ খাদান, সেই খাদানসমূহ আচলতে তেওঁলোকে বিভিন্ন খাদানসমূহ লৈছে, খাদানসমূহৰ পৰা মাটি কাটিছে। প্ৰথম কথাটো ক'ব লাগিব যে খাদানসমূহৰ উপযুক্ত নথি পত্ৰ আছেনে নাই সেইটো বিষয়ে ক'ব লাগিব, যে খাদানসমূহত তেওঁলোকৰ কি কি নথি পত্ৰ আছে। আমিতো ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমৰ পৰা গম পাইছোঁ যে খাদানসমূহৰ এখন মাইনিং, তেওঁলোকৰ মাইনিঙৰ কাৰণে এখন তেওঁলোকৰ আচলতে নথি এখন লাগে, মাইনিঙৰ কাৰণে তেওঁলোকৰ এখন পাৰ্মিশ্যন এখন লাগে। বিভিন্ন খাদানসমূহৰ কিন্তু সেই মাইনিঙৰ পাৰ্মিশ্যনখন নাই, বিভিন্ন ডাম্পাৰসমূহ সেই মাইনিঙৰ পাৰ্মিশ্যন অবিহনে বিভিন্ন ধৰণে বেমেজালীৰ মাজেৰে এই ডাম্পাৰসমূহ চলাই আছে। গতিকে আৰু তাৰপিছতে আমি দ্বিতীয়টো ক'ব লাগিব যে বিভিন্ন চৰকাৰী আঁচনিত ব্যৱহৃত হ'ব বুলি বা পাৰ্মিশ্যনৰ কাগজ পাতি লগাই আচলতে বিভিন্ন ব্যক্তিগত কামতো নিয়োজিত কৰি আছে এই ডাম্পাৰসমূহ, এইটো কথা এটা ক'ব লাগিব। আৰু এটা কথা আমি ক'ব লাগিব যে আমি আচলতে যোৱা কেইদিনমান আগতে দেখিবলৈ পাইছোঁ যে গুৱাহাটী চহৰত অসম আৰক্ষীয়ে এটা ভাল পদক্ষেপ গ্ৰহণ কৰিছে যে সমগ্ৰ ডাম্পাৰসমূহৰ বিৰুদ্ধে তেওঁলোকে আচলতে অভিযান চলাব। আমি বিচাৰিছোঁ বজালীতো, বজালী জিলা আৰক্ষী প্ৰশাসন হওক আৰু বন বিভাগ হওক, সকলোৱে যৌথভাৱে লগ হৈ এই ডাম্পাৰসমূহৰ বিৰুদ্ধে এক অভিযান কাৰ্যসূচী চলাব লাগে। আমি পাঠশালা আঞ্চলিক ছাত্ৰসন্থাই তাৰ বাবে আহ্বান জনাইছোঁ। আকৌ কথা পাতি ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট মৃণালে পিছফালৰ দৃশ্যাংশ দেখুৱাব। পাঠশালাত যি ঠাইত 27 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত উৰণীয়া সেতু নিৰ্মাণ হৈ আছে, তাৰ বাবে উৰণীয়া সেতু ইয়াত পৰিপূৰণ কৰিবলৈ
হাজার হাজার ডাম্পার ইয়াত মাটিৰ প্ৰয়োজন হৈছে কিন্তু বন বিভাগে সংশ্লিষ্ট কেইটামান পক্ষকে মাটি কাটি ইয়াত ভৰাবলৈ অনুমতি দিছে যদিও ইয়াৰ আলম লৈ বজালিৰ চৌপাশে কিন্তু বিভিন্ন ব্যক্তিগত ঘৰ হওক কাৰ্যালয় হওক মাটি পোতাৰ নামত এনেদৰে অবৈধ ডাম্পাৰ মেলি দিয়া পরিলক্ষিত হয়েছে। কারো কথা নুশুনে মানে পুনের কইসু আরক্ষী প্রশাসন পরিবহন বিভাগ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন নয় এই ডাম্পার সমূহ আর এনেদরে এই যে মাটি পোতা দৃশ্য দেখবলে পাওয়া গেছে আর এটা দুপরিয়ার সময় দুপরিয়ার সময় এইখানে সময়ত যথেষ্ট সংখ্যক ডাম্পার আহিব। আমি ইতিমধ্যে আমার ক্যামেরাত কিছু ডাম্পার ইয়াত বন্দী হওয়া পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে পাথানার কেন্দুগুড়ি যে পথ কেন্দুগুড়ি পথ আকৌ আহিছে আকৌ ডাম্পার আমি দেখুয়াম। এয়া চক এক 27 নম্বর রাষ্ট্র ঘাইপথত গতিরোধ নিয়ন্ত্রক আছে যদিও বেগেরে পার হয়ে যাব চেষ্টা করেছে। এয়া ডাম্পার এনেদরে অবাধভাবে চলে আকৌ আহিছে। এয়া ডাম্পার এই পথে অবাধভাবে চলে আর কিহর অঙ্ক কার কি ইয়াত ব্যস্ত স্বার্থ জড়িত থাকে যে ডাম্পারবুরক ইয়াত নিয়ন্ত্রণ করিব নোৱাৰে পরিবহন বিভাগে সেও কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়। বিজন বান ডাঙরিয়া পুনের আছে কব বিচাৰিছো। উরনিয়া সেতুর আলম লৈ বহু অবৈধ খাদানত কিন্তু এনেদরে আজিও ডাম্পার সমূহ মেলি দিয়া হয়েছে। কার কি পকেট গরম হয় কোনো কব নোৱাৰে কিন্তু ডাম্পার চলিয়ে আছে। না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে কৈছে, ইতিমধ্যে ঘোষণা করেছিল যে কেইটামান সরকারি বিভাগ আসলতে তেখেতসকলে রাজ্য সরকারে বন্ধ করে দিব। আমি তো দেখিছো আসলতে তার লগত আসলতে বন বিভাগকে সংযোজন করিব লাগে, যে বন বিভাগের আসলতে যে দায়িত্ব আর কর্তব্য আমি দেখিবলৈ পাব লাগিছিল আমি দেখিছো। কিন্তু আজি বাস্তব ক্ষেত্রত তেখেতসকলৰ যে ভূমিকা সেই ভূমিকাটো সন্দেহজনক। ইতিমধ্যে আপনাদের জানে যে এই ফ্লাইওভার নির্মাণের নামত ইতিমধ্যে বহুত খাদানত মুকলিক মাটি কটার পারমিশন দিয়া হয়েছে। আর যদি চা যায় যে আসলতে তাত কেজন মানুষে মুসলিমীয় কেজন মানুষে ইয়াত মাটি কাটা আর মাটি লওয়ার কারণে পারমিশন দিয়া হয়েছে। গতি তার অর্থটা এই যে আসলতে যদি আমি বারম্বার কিন্তু রাইজে দাবি করে যে এই নদীর যে খাদানে এই খাদানে কিন্তু বারিষার সময় বহু মানুষের কারণে বিপদ কঢ়িয়ে আনে, তেনেস্থলত বারম্বার আমি জাতীয় সংগঠনবিলাকে যেটা আমি বিভাগক বন বিভাগক দাবি জানাই আহিছিল যে এই অবৈধ যে খাদান আছে সরকারি নীতির বাইরত থাকা যে খাদান আছে খাদানবিল বন্ধ করব লাগে। কিন্তু অতি দুর্ভাগ্যজনকভাবে বন বিভাগের একাংশ বিষয়ায় ব্যক্তিগত মুনাফার স্বার্থতে হয়তো এই খাদানবিল কিন্তু আজিও মুক্তিভাবে রাখি থাকে দিয়া হয়েছে। নিশ্চয়কই সরকারের এটা চকু মেল খাইছে, ডাম্পারের বিরুদ্ধে কঠোর হম বলে ঘোষণা করেছে। আসুর প্রতিনিধিগুলি সুদিব বিচার সরকারে এটা পদক্ষেপ লবলে প্রস্তাব গ্রহণ করেছে, ইয়ার পিছনে যদি ডাম্পারের দৌড়াত্ম চলে আসুর করণীয় কি হব? চক, আমি তো ইতিমধ্যে দাবি জানাইছো যে আমি পাঠশালা অঞ্চল ছাত্র অন্ত সম্পূর্ণভাবে বজালি জেলা প্রশাসন আর বন বিভাগের কার্যালয় আমি ইয়াত হস্তক্ষেপ বিচারিছো। যেধরনের গুহী মহানগরীর আসলে ডাম্পারের বিরুদ্ধে অভিযান চলাইছে, বজালিতো ডাম্পারের বিরুদ্ধে অভিযান চলক। বিভিন্ন চালকে লাইসেন্সবিহীনভাবে ডাম্পার চলায়, বিভিন্ন ডাম্পার নথিবিহীনভাবে ডাম্পার চলায়, খাদানসমূহ বিভিন্নজনে খাদান লৈছে, খাদানত মাটি কাটিছে কিন্তু তেওঁলোকৰ উপযুক্ত নথিপত্র নাই, তেওঁলোকৰ মাইনিংৰ নথিপত্র নাই। গতিকে এই সমগ্র খাদানসমূহ হোক এই ডাম্পারসমূহ হোক সকলের উপর ব্যবস্থা গ্রহণ করক, অন্যথা কিন্তু আমি পাঠশালা আঞ্চলিক ছাত্র সন্তায় হোক আমি সমগ্র রাইজক সহযোগত লগত লয় আমি নিজাববীয়াকৈ ডাম্পারসমূহের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করবলে বাধ্য হম সেই কথা কিন্তু একেবারে স্পষ্ট। নিশ্চয়কই গুরুত্বপূর্ণ কথা, অসম আরক্ষীক আমি বারম্বার কিন্তু রাজপথত দেখিবলৈ পাও হেলমেট নিপিন্ধিলেই কিন্তু একেবারে সোচ্চার হয়ে উঠে, কিন্তু ডাম্পারের চালকের লাইসেন্স আছে নাই, উপযুক্ত নথিপত্র আছে নাই, সেয়া মালিকের ভয়ত কিন্তু চেকিং করবলৈ তেওঁলোকের হয়তো সাহসের অভাব। এয়া অপ্রিয় হলেও এয়া সত্য কথা, কারণ এই ডাম্পারে বহু পরিয়ালের জীবন শেষ করে পেলাইছে, একোটা একোটা মৃত্যু এখন পরিয়াল হাহাকার নামি আনিছে। কিন্তু আরক্ষী প্রশাসন হেলমেট অকল চেকিং করব জানে, লাইসেন্স চাব জানে দুচকিয়া বাহনের, কিন্তু ডাম্পারের লাইসেন্স আছে নাই, ডাম্পারের উপযুক্ত নথিপত্র নাই, সেয়া কিন্তু সাহসের অভাব। এনেদরে ডাম্পার আহিব, এনেদরে গতি হব, হয়তো কোনোবার জীবনের গতি স্তব্ধ করব পেলাব, কারণ ডাম্পার হয়েছে এটা জমদূত। ক্যামেরা পার্সন মিনালের সহ মানে রানা ডেকা, এল কে টিভি প্লাস।